नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। प्रत्येके जय शनि महाराजेर जय, जय शनि महाराजेर जय, जय शनि महाराजेर जय। अवश्य आपनारा कमेंट करबेन एवं जारा भिडियोटी देखछेन शनि महाराजेर विशेष आशीर्वाद पेते अवश्य भिडियोटी आपनार बंधुबान्धव आत्मीयस्वजन प्रत्येकेर मध्ये शेयर करे दिन। 100 बछर पर एई जोग सृष्टि होयेछे। 100 बछर आगे एई जोग छिलो एवं 100 बछर पर एई जोगे शनि महाराज आशीर्वाद दिते चलेछे एई पाँच राशिके। डबल डबल प्राप्ति होते चलेछे এই পাঁচ রাশি। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। আমি এখান থেকে আপনাদের জন্মচকে শনি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু শনি যদি আপনার জন্মচকে কোনো পাপ প্রভাবে না থাকে, যদি শনি আপনার শুভ অবস্থাতে থাকে, আমি খুব দায়িত্ব নেব যে আপনার সাড়ে সাথী চলুক আর আপনার ঢাইয়া চলুক বা আপনার শনির মহাদশা চলুক, তাতেও কিন্তু আপনি হবেন মহা কোটিপতি। 100 বছর পর দুর্লভ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে এবং শনি যুবক অবস্থাতে রয়েছে এবং সক্ষেত্রিক নক্ষত্র কিন্তু অবস্থান করছে এই সময়, অর্থাৎ শতবিশা নক্ষত্রে শনি কিন্তু অবস্থান করছে। এর সাথে সাথে শনি আপনাকে বিশেষভাবে ভাগ্যদয় করাবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন। যাদের ক্ষেত্রে শনি খারাপ রয়েছে, আমি দেখুন প্রচুর চার্ট দেখছি, 95% ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু খুব একটা জন্মছকে ভালো নেই। আর শনি যার ভালো থাকবে কি না, সে খুব গরিব ঘরে জন্মিয়েও আজকে কোটিপতি হবেই হবে, কারণ শনি হচ্ছে কলিযুগে অর্থ কিন্তু দিয়ে থাকে। আমি বারবার বলছি, শনিকে প্রসন্ন করবেন কি করে, প্রথম কথা। আবার বলছি, শনিকে যদি আপনি শনির কাছ থেকে যদি আপনি লাভ পেতে চান, শনি মহারাজের কাছ থেকে যদি আপনারা লাভ পেতে চান, কিছু উপায় করুন। আপনারা শনিবার দিন লোহা দান করুন, শনিবার দিন আপনারা লোহা দান করুন, শনিবার দিন ভুল করলে লোহা কিনবেন না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, আপনারা বাড়িতে কুকুর পুষুন, কুকুর, এবং কুকুরকে আপনারা শনিবার করে, রাস্তার কুকুরকে আপনারা শনিবার করে রুটি এবং মিষ্টি খেতে দিন, এবং রুটিকে যদি আপনারা সরিষার তেল দিয়ে মাখিয়ে যদি সেই রুটিটা আপনি রাস্তার কুকুরকে যদি খাওয়াতে পারেন প্রতি শনিবার, দেখবেন আপনার যে শনিগ্রহ যে ডিস্টার্ব হয়েছে কি না, সেই জায়গাটা কিন্তু আপনার থাকবে না, শনি কিন্তু অটোমেটিক ভালো জায়গা কিন্তু ফল দিবে। কুকুরের সেবা যত্ন করুন। তিন নম্বর পয়েন্ট, আপনারা বাস্তবে যারা নির্ধনী রয়েছে, কোন একটা ভিক্ষুক আপনার বাড়িতে এসছে যে মা দুটো ভিক্ষা দাও, বাবা দুটো সাহায্য করো, তাদেরকে ফেরাবেন না। কার রূপ নিয়ে কে আসে কেউ কিন্তু বলতে পারে না, তাদেরকে অবশ্যই প্রয়োজনে আপনি অন্য কিছুটা আপনার বাড়িতে বসিয়ে খাওয়ান, নয়তো আপনি কিছুটা চাল বা অর্থ দান করুন, তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। এবং তাদেরকে অবশ্যই শনিবার করে যদি আপনারা জুতো দান করতে পারেন, খুব ভালো লাভ কিন্তু পাবেন। শনিকে প্রসন্ন করতে গেলে আপনাকে বিশেষ করে হনুমানজির মন্দিরে প্রতি শনিবার দিন আপনাদেরকে যেতে হবে, হনুমান চল্লিশ আপনাদেরকে পাঠ করতে হবে, এবং অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ
অবশ্যই আপনারা দিন, শনিবার দিন। এটা 12টার আগে দেওয়ার চেষ্টা করবেন, আর যদি তা না হয় আপনারা বৈকাল 5টার পর এই প্রদীপ দেওয়ার চেষ্টা করবেন, তাতে লাভ পাবেন। এবং শনিবার দিন আপনারা শনির বীজমন্ত্র, পশ্চিম দিকে মুখ করে বসে শনির বীজমন্ত্র পাঠ করুন, তাতেও কিন্তু আপনারা লাভ পাবেন। আমি প্রতিদিন একটি কথা বলি, শুধুমাত্র রাশির নাম শুনে বেরোবেন না, আমি কিছু উপায় বলি, যে উপায়, যে ঘরোয়া উপায়গুলো যদি আপনারা করতে পারেন, টোটকাগুলো যদি আপনারা করতে পারেন, অর্থের অভাব আপনাদের হবে না। শুধু রাশির নাম শুনলে হবে না, কিছু উপায় আমি আপনাদেরকে বলি প্রতিদিন, আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। কারণ শনি যখন দেয় না, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, কোনো গ্রহ দিতে পারবে না। আমি একটি কথা বারবার বলি, যে শনি যেভাবে অবস্থান করে না, সে ভাবটার বৃদ্ধি করে, আর যে ভাবের উপর শনি দৃষ্টি দেয় সেই ভাব নাশ করে দেয়। অর্থাৎ শনি স্থিতি বড়, দৃষ্টি খারাপ। যারা ভিডিওটি প্রতিদিন দেখেন না, অবশ্যই জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা করবেন, আর যারা শনি ভক্ত যারা আছেন অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। দেখুন, আমি বারবার বলি, যেখানে শনি মূর্তি রূপে পূজিত হয়, যেখানে শনি চোখ রয়েছে সেই সেখানে মূর্তির সামনে আপনারা যাবেন না, যেখানে শনি শিলা রূপে পূজিত হয় সেখানে আপনারা অবশ্যই যান। শনিবার দিন আপনারা সরিষার তেল দান করুন, তাতে কিন্তু লাভ কিন্তু পাবেন, সরিষার তেল দান করুন। এবং শনিকে প্রসন্ন করতে আপনারা শনিবার দিন রাত্রিবেলায়, দশটা থেকে এগারোটার মধ্যে পুরাতন যে আপনাদের জুতো রয়েছে না, সেই জুতো পরে যাবেন ঠিক চৌমাথা মোড়ে, অর্থাৎ এটা যে এগারোটার পর করতে পারেন, চৌমাথা মোড়ে আপনারা চারটি মুখ আছে যেখানে রাস্তায়, সেখানে জুতোটা রেখে আপনি জানিয়ে আসবেন যে আমার যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে মুক্তি হোক এবং আমার সমস্যা কেটে যাক। একদম সেখান থেকে আপনারা বাড়ির দিকে মুখ করে চলে আসবেন, পিছনে ফিরবেন না, জুতোটা ওখানে ছেড়ে দিয়ে আসবেন, খালি পায়ে আপনি বাড়ি আসবেন, পিছন ফিরে কিন্তু তাকাবেন না, তাতে জীবনের সমস্যাগুলো কিন্তু দূর হবে। করুন না, যে আমি উপাচারগুলো বলছি এমন কিছু কিন্তু খরচা কিন্তু নেই, করে দেখুন। আমি প্রচুর রিসার্চ করার পর এই জায়গাগুলো আপনাদেরকে বলছি, অনেকেই উপকৃত হয়েছে, আপনারা করে দেখুন। এবং হনুমানজির উপাসনা অবশ্যই আপনারা করুন, এবং পাশাপাশি মহাদেব, মহাদেবের পুজো, ওম নমঃ শিবায়, প্রত্যেকে আপনারা কমেন্ট করবেন মহাদেবে, কারণ শুনি যার, শুনি যাকে পূজা করতেন গুরুদেব, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তাই আপনারা মহাদেবের পূজা করুন। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি আপনাদেরকে কিন্তু অর্থ কিন্তু দিয়ে থাকবে, শনি কর্ম দিয়ে থাকে, শনি সন্তান দিয়ে থাকে, শনি চাকরি দিয়ে থাকে। যারা কর্মহীন হয়ে পড়ে আছেন না, জানবেন আপনার শনি খারাপ রয়েছে। আর যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, জানবেন আপনি চাকরির জন্য নন, আপনি হতে চলেছেন মালিক। এই জন্য শনি মহারাজ আপনাকে হয়তো চাকরির জায়গাটা দেখাচ্ছে না, আপনি এই জীবনে মালিক হবেন, এটাও কৌশিকরায় খুব দায়িত্ব নিয়ে বলল। আমি যে কথাগুলো বলি কিনা, খুব দায়িত্বের সাথে বলি এবং চ্যালেঞ্জের সাথে বলি। শনি নেগেটিভ রয়েছে, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আমি আছি তো, চিন্তা করছেন কেন, কৌশিক তো আপনাদের পাশে আছে, চিন্তা করবেন না, সমস্যা আছে সমাধানের উপায়ও রয়েছে। আপনার অর্থ ডুবে গেছে, ঋণে জড়িয়ে পড়েছেন, মামলা মকদ্দমা, আপনার মানসিক চাপ, অবশ্যই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আর কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি অন্য কোনো চ্যানেল আছে, না আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন,
যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। শনি মহারাজ 100 বছর পর বিশেষভাবে লাভ দিবে। এদিকে শনি এবং শুক্রের নবপঞ্চম রাজযোগ রয়েছে, দুটি কিন্তু একে অপরের পরম মিত্র গ্রহ। শনি সক্ষেত্রিক শস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং বর্তমান সময়ে শনি কিন্তু শতবিশা নক্ষত্রে রাহু নক্ষত্রে অবস্থান করছে, লাভ তো দিবেই। একে নবপঞ্চম রাজযোগ, শস নামক মহাপুরুষ রাজযোগ, আপনার শতবিশা নক্ষত্রে শনির প্রবেশ, শনি এককভাবে অবস্থান করছে, শনির বিশেষভাবে লাভ দিবে এই পাঁচ রাশিকে। যাদের সাড়ে সাথে চলছে না, অনেকেই বলে যে সাড়ে সাথে মানেই খারাপ, না, শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর রেজাল্ট দিবে। সাড়ে সাথে মানে খারাপ না, শনির মহাদশা মানে খারাপ না, শনির ঢাইয়া মানে খারাপ না, শনি কিন্তু আমি একটি কথা বলছি, এই সাড়ে সাথেতে অনেকে প্রচুর প্রপার্টি করেছে, অনেক উচ্চ শিখরে কিন্তু গেছে। শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে কি না। কিছু কিছু রাশি লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু রাজযোগকারী প্ল্যানেট, রাজযোগকারী প্ল্যানেট লিখে রাখুন, সেই জায়গাটা কিন্তু লাভ দিবে। এবং যারা ফট করে অনেকেই বলছেন যে স্যার আমি নীলা পড়ে নিয়েছি, নীলা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে নয়, আমি এর উপর নীলা কারা পড়তে পারবেন কারা পড়তে পারবেন না তার উপর আমার কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে, অবশ্যই দেখে নিন। শনি যেমন লাভ দেয় তেমনি লোকসানও কিন্তু হয়। যে কোনো রত্ন পরার আগে পরামর্শ নিয়ে অবশ্যই রত্ন পরিধান করবেন। লাভ যখন দেয় সেখানে কিন্তু সঠিক ওষুধ যেমন আপনাকে সুস্থ করে, কিন্তু ভুল ওষুধ কিন্তু আপনার কিন্তু ক্ষতি কিন্তু করে, তেমনি রত্নেরও কিন্তু লাভ এবং লোকসান দুটোই কিন্তু রয়েছে। যাই হোক, 100 বছর পর শনি পাঁচ রাশিকে ছাপ্পার ফারকে ধন দিবে, অপার ধন দিবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, শনি দিতে চলেছে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে এই পাঁচ রাশির, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি, ডবল ডবল প্রাপ্তি হতে চলেছে যে কোনো দিক থেকে, সম্পত্তি, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ভাগ্যক্ষেত্রে উন্নতি, লিখে রাখুন। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির লাভ, যাদের মামলা মকদ্দমা চলছে, ঋণে পড়ে গেছিলেন, শত্রুতা, সেখান থেকে মুক্তি কিন্তু পাবেন এবং আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন। কর্মযোগ, চাকরি, গভর্নমেন্ট জব, এমএনসি কোম্পানিতে চাকরি, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তিন নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ডবল ডবল প্রাপ্তি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ধনভাবে অবস্থান করছে তো ধন বৃদ্ধি করবে, ডবল প্রাপ্তি দিবে, আপনাদের হঠাৎ কোনো না কোনো দিক থেকে অর্থ এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে শনি মহারাজ। 100 বছর পর এই যোগে আপনার কপাল খুলতে চলেছে, আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, সফলতা, সাকসেস, ইনকাম যোগ সৃষ্টি করছে, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে। মেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মেষ রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মান সম্মান, যশ এবং বিবাহের জায়গা মজবুত কিন্তু করতে চলেছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের করতে চলেছে কুম্ভ রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন,
আপনি নেটওয়ার্কিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু ভালো। কমিউনিকেশান যোগাযোগগুলো নিয়ে আসতে চলেছে 100 বছর পর বিশেষ লাভে, ধনুরাশির সম্পত্তিগত দিক থেকেও লাভ পেতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, ডবল ডবল প্রাপ্তি হতে চলেছে ধনুরাশি, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। লিখে রাখুন, শনি মহারাজের আশীর্বাদে এই রাশিগুলো হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, আবারও বলছি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবং শনি যদি আপনার জন্মছকে অশুভ থাকে, অবশ্যই আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, শনির প্লেসমেন্টকে ভালো করুন, শনির বলবত্তা বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে আপনার যে বাধা বিপত্তি রয়েছে কিনা, শনি হচ্ছে বাধা বিপত্তি, লেজিনেস, অনেককে কী করে ধীর গতি করে দেয়, শনি যদি আপনার খারাপ থাকে কিনা আপনাকে প্রচুর দেরি করে দিবে যে কোনো কাজ, আপনি বিবাহ বলুন, আপনি কর্ম বলুন, আপনি চাকরি বলুন, যে কোনো দিক থেকে ব্যবসা বলুন, দেরি করে দিবে। তাই শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।